নমস্কার, আমি স্বপন, ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি চ্যালেঞ্জ করলেন মমতা ব্যানার্জিকে। তিনি চ্যালেঞ্জ করে বললেন যে আপনার তো দিল্লি যাওয়ার এত ইচ্ছে, নরেন্দ্র মোদীকে সরিয়ে আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে চান, এটাই আপনার স্বপ্ন, এটা আপনার ইচ্ছে। ভারতপক্ষে সেটা শুধু মমতা ব্যানার্জির ইচ্ছেও নয়, এটা নীতিশ কুমারেরও ইচ্ছে রয়েছে, এই ইচ্ছে কেজরিওয়ালের রয়েছে, এই ইচ্ছে শরদ পাওয়ারের রয়েছে, অনেকেই এরকম অ্যাম্বিশাস অ্যাসপিরিয়েন্টস রয়েছেন যারা এই 26 দলের জোট, সেই জোটে যারা আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে চান, কোনোরকমভাবে যদি জোটের কোনো একটা অ্যারিথমেটিকে এরা যদি পাওয়ারে চলে আসতে পারেন, সেই পরিকল্পনাই প্রত্যেকের মাথায় ঘুরছে। শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে বলেছেন যে আপনার যদি দিল্লি যাওয়ার ইচ্ছে হয়ে থাকে, দিল্লি যাওয়ার যখন এতই ইচ্ছে, আপনি লোকসভা ভোটে দাঁড়ান। সরাসরি চ্যালেঞ্জ মমতা ব্যানার্জিকে, এবং তিনি শুধু এখানে চ্যালেঞ্জ দিয়ে ক্ষান্ত হননি, তিনি বলেছেন আপনি যেখানে লোকসভা ভোটে দাঁড়াবেন সেখানে আপনার সঙ্গে আমার দেখা হবে। শুভেন্দু অধিকারী কেন এই কথা বললেন, কিসের ভিত্তিতে এত কথা বলছেন, এত কনফিডেন্স তার আসছে কোত্থেকে? প্রথমত শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জটা দিয়েছেন এই কারণেই, কারণ শুভেন্দু অধিকারীকে আমরা দেখছিলাম তৃণমূলের পক্ষ থেকে এরকম একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে যে শুভেন্দু অধিকারী যদি ক্ষমতা থাকে একবার লোকসভা ভোটে দাঁড়াক। শুভেন্দু অধিকারী এই কথার মধ্য দিয়ে দুটো উত্তর, দুজনকেই উত্তর দিয়ে দিল, দুপক্ষকে, তাদেরকে এটা বুঝিয়ে দিল যে লড়াইটা তোমরা যারা বলছো, তোমরা হচ্ছ ওই কোম্পানির, তোমরা হচ্ছ কর্মচারী, তোমাদের কথায় আমি লড়বো না, আমি যদি লড়তেই হয় তোমাদের কোম্পানির মালিকের সঙ্গে লড়বো, যে মালিককে আমি গতবার নির্বাচনে হারিয়েছি নন্দীগ্রাম থেকে, আমি সেই মালিকের সঙ্গে সরাসরি লড়াই করতে চাই, আমি অফার করছি মালিককে, মালিককে বলো লড়াই করতে আমার সাথে। এটা তিনি, অর্থাৎ ওই যে কর্মচারী যারা যারা বলছিলেন যে শুভেন্দু অধিকারীর যদি ক্ষমতা থাকে নির্বাচনে দাঁড়িয়ে একবার দেখাক, এই লোকসভা নির্বাচনে দাঁড়াক, তাকে আমরা হারিয়ে দেবো, সকল শুভেন্দু অধিকারী বললেন লোকসভাতে মুখোমুখি হবেন কার, মমতা ব্যানার্জিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন, মমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে তাহলে লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে দেখাক। এটা এটা এই চ্যালেঞ্জ ছোড়ার অন্যতম ভিত্তি হচ্ছে মমতা ব্যানার্জির কাছ থেকে জনগণ, মমতা ব্যানার্জির জনভিত্তিটা কিন্তু নড়ে গেছে, নড়ে গেছে বললে বোধহয় একটু কম বলা হলো। এই মুহূর্তে মমতা ব্যানার্জির যে জনভিত্তি, যে জনপ্রিয়তা নিয়ে তিনি পশ্চিমবাংলায় 2011 সালে ক্ষমতায় এসেছিলেন এবং তারপরে 2016 নির্বাচনেও জিতেছিলেন, লড়াই হয়েছিল কিন্তু জিতেছিলেন, 2021 সিএএ আর এনআরসি এর উপর ভিত্তি করে তিনি কিন্তু ক্ষমতায় এসেছেন। তার বাইরে যতগুলো নির্বাচন হয়েছে, এই নির্বাচনে হয় তৃণমূল কংগ্রেস ধাক্কা খেয়েছে, নয় তৃণমূল কংগ্রেসকে ভোট লুট করতে হয়েছে, এটা মমতা ব্যানার্জি ভালো করে জানেন, যে নির্বাচনের জয়লাভটা কিন্তু তার ক্যারিশ্মায় হয়নি, গোটাটাই পুলিশ প্রশাসন ক্ষমতায় থাকার ফলে, রাজ্য নির্বাচন কমিশন, এই প্রত্যেকটাকে ব্যবহার করে তিনি বাকি নির্বাচনগুলোতে প্রহসনে পরিণত করতে পেরেছেন, বিধানসভা নির্বাচনটাতে। সেই অর্থে 21 পর্যন্ত মমতা ব্যানার্জিকে কাউন্টার দেওয়ার মতো পশ্চিমবাংলাতে সেই অর্থে কেউ ছিল না, শুভেন্দু তখন সবাই এসছে বিজেপিতে, নতুন এসছেন 2021 নির্বাচনের ফলে, সেই অর্থে তৃণমূলকে বিধানসভা নির্বাচনে কাউন্টার করার মতো কোনো শক্তি ছিল না বলেই বারবার তৃণমূল কংগ্রেসের সাফল্য এসেছে, বিকল্প কেউ নেই বলে। কিন্তু লোকসভাতে, লোকসভাতে তৃণমূল কংগ্রেস কিন্তু সেই সফলতা আমরা 2014 পর থেকে, 14-তে তৃণমূল কংগ্রেস লাস্ট যা সফলতা পেয়েছে, তারপরে একটা নির্বাচন 19 আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস কি ভয়ঙ্কর ধাক্কা খেয়েছে এই লোকসভা নির্বাচনে, এবং 19-এর লোকসভা নির্বাচনে, এবং এবার 2023-এর নির্বাচনেও একটা বড় ধাক্কা খেতে চলেছে তৃণমূল কংগ্রেস, এখনো পর্যন্ত পরিস্থিতি তাই। এবং পঞ্চায়েত নির্বাচন, যেটা লোকাল বডি নির্বাচন, সেই লোকাল বডি নির্বাচন যেখানে 70% বাংলার মানুষ রায় দেন, সেই নির্বাচনে দেখা গেল গোটাটাই প্রায় লুট করতে হলো তৃণমূল কংগ্রেসকে জেতার জন্য, গোটাটাই প্রায় লুট করতে হয়েছে, এটা তৃণমূল কংগ্রেস বুঝেছেন, নেতৃত্ব বুঝেছেন, হাইকোর্টে সেই মামলা চলছে, হাইকোর্ট কি রায় দেবে তার উপর গোটা জয় পরাজয়ের ভাগ্য নির্ধারিত হয়েছে। এত সত্ত্বেও সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যে অবস্থা দাঁড়িয়েছে, সেই অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, সিপিএম এবং বিজেপি, বিজেপি অবশ্যই বিরোধী দল হিসেবে সব থেকে বেশি সিট পেয়েছে, 11,000 প্লাস, তার সঙ্গে আরো 4,000 যুক্ত হবে, 15,000 সিট হবে বিজেপির, বামপন্থীদের 3,500-এর মতো আর কংগ্রেসের 4,000-3,500 কাছাকাছি, 3,000-এর কাছাকাছি সিট হচ্ছে। এই মিলিয়েও দেখা যাচ্ছে যে গোটা বিরোধী দলরা প্রায় 20,000-এর ওপর
জায়গায় পশ্চিমবাংলায় বিরোধীরা কিন্তু দখল করে নিয়েছে ইতিমধ্যে। এবারে পশ্চিমবাংলায় বিরোধী হিসেবে কিন্তু লড়াই করতে হবে বিজেপির সঙ্গে সরাসরি। সেখানে প্রধানমন্ত্রিত্বের প্রশ্নে নরেন্দ্র মোদি না প্রধানমন্ত্রিত্বের প্রশ্নে মমতা ব্যানার্জি, কাকে পশ্চিমবাংলার মানুষ চয়েস করবে, কাকে গ্রহণ করবে? পশ্চিমবাংলাতে মমতা ব্যানার্জির গ্রহণযোগ্যতা তলা নিতে ঠেকেছে, এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। এটা শুধু আমরা বলছি না, তার দল, তার আইপ্যাক থেকে শুরু করে সমস্ত রিপোর্টিং যা আমরা পাচ্ছি তো সূত্র মারফত তাতে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা, মমতা ব্যানার্জির জনপ্রিয়তা প্রায় তলা নিতে ঠেকেছে। এইরকম জায়গায় কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে ওই খবর আছে, ফলে শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সরাসরি তৃণমূল কংগ্রেস নয়, তৃণমূলের সুপ্রিমোকে চ্যালেঞ্জ ছুড়েছেন, আপনার যদি ক্ষমতা থাকে লোকসভা নির্বাচনে আপনি দাঁড়িয়ে দেখান, লোকসভা নির্বাচনে দাঁড়ালে আপনাকে চ্যালেঞ্জ করব আমি। মমতা ব্যানার্জি বলতেই পারে আমি দক্ষিণ কলকাতায় দাঁড়াবো, আমাদের অনেকটা সেফ সিট, মমতা ব্যানার্জি সেখানে দাঁড়াবে। শুভেন্দু অধিকারী সেখানে চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুত হচ্ছেন। শুভেন্দু অধিকারী কিন্তু এটা জেনে শুনেই বলেছেন যে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার যতগুলো তৃণমূল কংগ্রেসের সেফ সিট আছে তার মধ্যে সবথেকে নিরাপদ, দেদের নিরাপদের থেকেও যদি নিরাপদ বলে কোনো সিট থাকে সেটা হচ্ছে দক্ষিণ কলকাতা। এটা জেনেও কিন্তু শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস কতটা ক্ষয় হয়ে গেছে রাজনৈতিকগতভাবে, যে কারণে শুভেন্দু অধিকারী এটা বুঝেছেন এবং তিনি জনগণের সঙ্গে তার ওতপ্রোত যোগাযোগ আছে, প্রত্যেক দিনকার তার যোগাযোগ, সে কারণে তিনি এটা উপলব্ধি করেছেন। তিনি পালস বোঝেন যে পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে মমতা ব্যানার্জির পরাজয়কে তিনি সুনিশ্চিত করতে পারবেন। তিনি নন্দীগ্রামে পেরেছেন, এবার তিনি চ্যালেঞ্জ নিতে চাইছেন পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে, যেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি লড়াই করতে চায়, সেটা দক্ষিণ কলকাতা হতে পারে, সেটা উত্তর কলকাতা হতে পারে, সেটা পশ্চিমবাংলার অন্য কোনো লোকসভা কেন্দ্র হতে পারে, সেই সমস্ত লোকসভা কেন্দ্রে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি কি সেই সাহস দেখাবেন এখন দাঁড়িয়ে নন্দীগ্রামে পরাজয়, সেই পরাজয়ের বদলা নেওয়ার বদলে তিনি কি এখন খানিকটা কোণঠাসা, তিনি কি ভীত শুভেন্দু অধিকারী সম্পর্কে, তিনি কি শুভেন্দু অধিকারী তাকে প্যানিক তৈরি করেছে? এটা পশ্চিমবাংলার রাজনীতিতে এখন খুব একটা চালু কথা যে শুভেন্দু প্যানিক কাজ করছে মমতা ব্যানার্জির মতো, মমতা ব্যানার্জির মধ্যেও, ফলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তিনি আদৌ এই শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ গ্রহণ করবেন, এটা নিয়ে কিন্তু একটা বিরাট সন্দেহ আছে, বিরাট বড় একটা প্রশ্ন আছে। সেক্ষেত্রে মমতা ব্যানার্জি কায়দা করে এড়িয়ে যাওয়ার একটা চেষ্টা করবেন তিনি নির্বাচনের, এই লোকসভা নির্বাচনে তিনি লড়াই করার ক্ষেত্রে। হয়তো বা আমরা এখনো পর্যন্ত মমতা ব্যানার্জির ক্ষেত্রে যেটা আমরা খবর পাচ্ছি যে নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি বিধান লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্য তিনি একটা প্রস্তুতি নিচ্ছেন বলে, একটা চমক, একটা গিমিক আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত যেটা জেনেছি, আমি খুব অথেন্টিক নয়, অথচ খবরটা আমরা তৃণমূল কংগ্রেসের শিবিরের পক্ষ থেকেই জেনেছি যে নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি লড়াই করার জন্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি চেষ্টা চালাচ্ছেন। তিনি ওখানে যেখান থেকে দাঁড়াবেন সেখানে একটা বোঝাপড়া করে তিনি সেই সিটটা লড়তে চান বলে তিনি ইতিমধ্যেই একটা পরিকল্পনা তার মাথায় রয়েছে, সেই পরিকল্পনাকে দিয়েই তিনি একটা চমক দিতে চান গোটা ভারতবর্ষের রাজনীতিতে, এরকম একটা কথা শোনা যাচ্ছে। এখন আমাদের দেখার যে শুভেন্দু অধিকারীর এই যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মমতা ব্যানার্জি গ্রহণ করেন কিনা, শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জকে তিনি আরেকটু বাড়তি গুরুত্ব দিয়ে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি লড়াই করতে নামেন, সেই সমস্ত কিছুর দিকে আমাদের নজর থাকবে, আর আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়, কারণ ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।